পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী পরিষদের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণ সহ সাত দফা দাবির আন্দোলনের ১১তম দিন সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের মাইক ভেঙে দেয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলামের অনুসারীরা। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। বেলা ১১:২০ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলামের পক্ষে বহিরাগত অনুসারীরা। এই বিশ্ববিদ্যালয় অবৈধ আন্দোলন করবে, সংগ্রাম করবে, অতএব আমরা সেটা দেখবো এই এলাকায় বৈঠা, সেটা হইতে পারে না। এই আন্দোলন অবৈধ আন্দোলন, এই আন্দোলন সঠিক আন্দোলন না। আমরা এই আন্দোলনের পক্ষে না, আমরা এটার বিপক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী, ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা যারা এই রূপ ধারণ করতেছে, এটা করতে দেওয়া যাবে না। একই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষে বহিরাগতরা অবস্থান নেয়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু বিষয়াদি নিয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের কিছু স্বার্থ এবং তাদের কর্মজীবনের কিছু স্বার্থের বিষয় নিয়ে, তাদের নিজস্ব কিছু অধিকার নিয়ে তারা একটি আন্দোলন দীর্ঘ এক সপ্তাহের উপরে তারা পরিচালনা করে আসছে। এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, তাদের অভ্যন্তরীণ আন্দোলন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে যার বিরুদ্ধে, যে দুর্নীতিবাজ এবং যে কালো হাতের বিরুদ্ধে কর্মকর্তারা এবং কর্মচারীরা এই আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন, এর মধ্যে সেই কালো ছায়ার একটি শেল্টারে আমাদের যত্র উপজেলার কিছু বিপদগামী লোককে এবং কিছু সাধারণ মানুষকে তারা ভুল বুঝিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে তারা অবস্থান করছে। এই অভ্যন্তরীণ বিষয়ের ভিতরে তারা এখানে ঢোকার চেষ্টা করছে। আমরা এটির বিরুদ্ধে সোচ্চার। আমরা বলতে চাই এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। এই আন্দোলন আমাদের কোনো বাহিরের যারা আমরা আছি, আমরা এই আন্দোলনের ভিতরে যাতে কেউ ইন্টারফেয়ার না করে, এটা তাদের আন্দোলন, তাদেরকে করতে দেওয়া হোক। তাদের আন্দোলন, তাদের প্রশাসন এবং সর্বোচ্চ মহল আছে, তারা এই আন্দোলনের বিষয়াদি নিয়ে তারা একটি বিচার বিশ্লেষণ করে তারা একটি সমাধান বের করে আনুক। এর মধ্যে বাহিরের কেউ কোনো স্বার্থান্বেষী মহল যাতে না ঢুকতে পারে, সেই বিষয়ে আমরা সোচ্চার এবং আমরা প্রতিবাদ অবস্থান নিয়েছি। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের যে কোনো অভ্যন্তরীণ ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতাকে প্রকাশ করে। এবং